সপ্তাহে সেক্স কাম্বার ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন সম্পর্কে সম্পূর্ণ জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। আমরা যদি একটা সেট, যদি আমাদের একটা সেট হয় আর একটা সেট হচ্ছে বি, একটা সেট হচ্ছে আমাদের বি, এ সেটের উপাদান হচ্ছে এ বি সি, বি সেটের উপাদান ওয়ান টু থ্রি ফোর, এ সেটের একটা উপাদান এ সম্পর্ক তৈরি করলো ওয়ানের সাথে, বি সম্পর্ক তৈরি করলো টু এর সাথে, সি সম্পর্ক তৈরি করলো থ্রি এর সাথে। এ সেট সম্পূর্ণকে আমরা বলবো ডোমেন, এ সেট সম্পর্কে আমরা বলবো ডোমেন, বি সেটকে বলবো কো ডোমেন। এখন হচ্ছে ফাংশন কি? ফাংশন হচ্ছে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে, যদি আমরা একটু সুন্দর করে বলি, এ সেটের প্রত্যেকটা উপাদান কেবল যদি বি সেটের প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্ক তৈরি করে তাকে আমরা ফাংশন বলব। যেমন এ সেটের উপাদান এ সম্পর্ক তৈরি করলো ওয়ানের সাথে, বি সম্পর্ক তৈরি করলো টু এর সাথে, সি সম্পর্ক তৈরি করলো থ্রি এর সাথে, তাহলে আমাদের এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটের প্রত্যেকটা একটা উপাদানের সাথে সম্পর্ক তৈরি করবে। তাহলে আমরা যদি বলি রেঞ্জটা কি, এ সেটের উপাদান এ সম্পর্ক তৈরি করলো ওয়ানের সাথে, বি সম্পর্ক তৈরি টু এর সাথে, সি সম্পর্ক তৈরি করলো থ্রি এর সাথে, তো এ সেটের উপাদানগুলো বি সেটের যে উপাদানের সাথে সম্পর্ক তৈরি করলো তাকে আমরা বলবো রেঞ্জ। তাহলে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি হচ্ছে রেঞ্জ। এখন হচ্ছে যদি ক্রমজোড়ের থেকে আমরা বুঝি যে রেঞ্জ এবং ডোমেন কি, যদি আমরা টু ফোর একটা উপাদান, থ্রি টু একটা ক্রম আমাদের একটা ক্রমজোড়, ফোর সিক্স ফোর একটা ক্রমজোড়, তাহলে প্রথম উপাদানগুলো যে আমরা ধরি টু থ্রি সিক্স, তাহলে টু থ্রি সিক্স, দ্বিতীয় উপাদানগুলো আমরা যদি বিবেচনা করি ফোর টু ফোর, তাহলে আমরা হচ্ছে আর এর ডোমেন কোনটা হবে এবং রেঞ্জ কোনটা হবে। আর এর ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো টু ফোর সিক্স, রেঞ্জ কোনটা হবে দ্বিতীয় উপাদানগুলোকে আমরা বলবো রেঞ্জ। তবে একই উপাদান বারবার লেখা যাবে না, সুতরাং আমাদের ডোমেন হবে ফোর টু। যদি আমরা সাজায় লিখি রেঞ্জ হবে, সাজায় যদি লিখতে পারি টু ফোর, তাহলে আমাদের ডোমেন হচ্ছে, আর একটা যদি আমরা রিলেশন বা অন্য বিবেচনা করি তাহলে আমাদের ডোমেন হবে টু থ্রি সিক্স এবং রেঞ্জ হবে ফোর টু অথবা টু ফোর। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকুন, এবং পরবর্তী যে কোনো টপিকস নিয়ে আলোচনা করার জন্য অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।